গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি প্রভাতী, আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। শুরু করছি আজকে আমার ব্লগটা এখান থেকে। আজকে শুভ মহাষ্টমী, তো আমি একটু অঞ্জলি দেবো, তার জন্য রেডি হয়ে গেছি। স্নান করে সব কাজবাজ গুছিয়ে কমপ্লিট করেছি, এখন যাব পুজো মণ্ডপে। তো চলো, তো চলো আমার সঙ্গে তোমরাও যাই, তোমাদেরকেও দেখাই, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, কেননা তোমাদের এখনো আমাদের এইখানে পুজো হচ্ছে দেখায়নি। তো চলো যাই। তো কথা হচ্ছে কি বলতো, তোমাদের সঙ্গে যে কি করে কথা বলবো, কথা বলতে বলতে আবার সেই গান বাজনা শুরু হয়ে গেছে, তার জন্য আর কথা ঠিক মতো বলতে পারছি না, মিউট করতে হচ্ছে। তো যাই হোক, কথা সবারই এই সময় আনন্দ করে, এতে গন্ধপুষ্পে ও একটু মাইক বাজছে। তো দেখো আমি চলে এসেছি, কেননা আমি এখনো পর্যন্ত মাকে তোমাদের দর্শন করাইনি। তো এসেই মাকে আগে দর্শন করালাম। তো এখানে হচ্ছে আজকে ও আজকে শুভ মহাষ্টমী, তো শুভ মহাষ্টমীর পুজো অঞ্জলি হচ্ছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমরা একটু পুজো দিচ্ছি সবাই মিলে, আজকে বাড়িতে আমাদের ভাই বোনেরা সবাই মিলে আজকে একটু অঞ্জলি দেব, তার জন্য মণ্ডপে চলে এসেছি। আমাদের এইখানে পুজো হয় প্রতি বছরই হয়, বাবার বাড়ির পাশেই, একদম আমার বাবার বাড়ির পাশে, এরা সবাই মিলেই করে, আমার দাদারা মিলে সবাই, ভাই বোন যারা আছে সবাই মিলেই করে, গ্রামের পুজো। তো তো দেখো তোমরাও দেখো, আশা করি খুব ভালো লাগবে পুজো। এই দেখো আমি বসে পড়েছি, তো অনেকে ছিল, এটা আছে প্রথম দিকে করেছি, অনেকে অঞ্জলি দিচ্ছিল এই অষ্টমী পুজো। Thank you.
এরকম দেখছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোট বোন, আমার ছোট বোন তো সবাইকে পঞ্চবটি জ্বালিয়ে পুজো করেছে, তো এখন সবাই এই পঞ্চবটিদের আশীর্বাদটা আর কি নেবে। পঞ্চবটিদের জানি না কি বলে, আমি যতদূর জানি এখান থেকে জানিয়ে নিয়ে নিচ্ছি একটু আশীর্বাদ। তো চলো এটা নিতে হয়, এটা শুভ তার জন্য সবাই নিচ্ছে। এভাবে পুজো হচ্ছে তোমরা হয়ে গেল আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। মহা অষ্টমীর অঞ্জলি পুজো আমরা সবাই মিলে দিয়ে দিয়েছি, দেখো চলো। চলে এলাম পুজো দিয়ে, পুজোর অঞ্জলি দিয়ে। তো তোমাদের সঙ্গে না কথা বলতে পারছি না, একদম বাড়ির পাশে পুজো হচ্ছে, তো সব সময় মাইকের আওয়াজ, তো দিলে আবার কপিরাইট চলে আসবে, তার জন্য ভিডিও করতে পারছি না। তো এখন একটু বন্ধ আছে, তো আমি ভাবলাম চলো আমি একটু ভিডিও করে নিই, একটু শর্ট করছিলাম, শর্ট বানাচ্ছিলাম, তো তাই চলে এলাম। তো চলো সবাইকে শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো চলো আমি পুজো যতদূর পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মহা অষ্টমীর পুজো অঞ্জলি দিয়েছি সবাই মিলে, খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে, মনটাকেও অনেক মনে অনেক শান্তি পাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।